ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউসুফ খান, চলে আসছি গ্রিন সরণিকা মার্কেটের তৃতীয় তলায়, আমাদের বিলাল এন্টারপ্রাইজের নতুন শোরুমে। এটা হচ্ছে আমাদের শুধুমাত্র শাড়ি এবং লেহেঙ্গার শোরুম। এখানে আপনারা শাড়ি এবং লেহেঙ্গার বিপুল কালেকশন পাবেন, হোলসেল এবং হচ্ছে খুচরো এখান থেকে নিতে পারবেন আপনারা। তো আজকে আপনাদেরকে বরাবরের মতোই পার্টি শাড়ি কালেকশন দেখাবে এগুলা। হ্যাঁ, রেফেল করা থাকবে প্রত্যেকটা শাড়িতে, আর অনেক গর্জিয়াস এক্সপেন্সিভ কালেকশন থাকবে এগুলা, প্রাইসটা থাকবে রিজনেবল। এগুলো আমি খুলে দেখাবো, তার আগে এখানকার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। মেসার্স বিলাল এন্টারপ্রাইজ, শোরুম নাম্বার হচ্ছে 4, গ্রিন সরণিকার শপিং মল তৃতীয় তলায়, 369 এলিফেন্ট রোড, ঢাকা 1205। তো এটা হচ্ছে শাড়ি ও লেহেঙ্গা যারা নেবেন এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন, 01322230706। এই নাম্বারটা সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন, যেটা ভালো লাগবে এখান থেকে আপনারা অনলাইনে কিনতে চাইলে ওইটার পিকচারটা আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারবেন। ঢাকার যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন, ঢাকার ভিতরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো এটা কিন্তু সম্পূর্ণ শাড়িটার মধ্যে থাকবে জারদৌসি স্প্রিংয়ের কাজ করা থাকবে এবং সুতার কাজ করা থাকবে, ওভারঅল কাজ করা থাকবে, একদমই গর্জিয়াস, যে কোনো গর্জিয়াস পার্টিতে পরতে পারবেন। আর যেহেতু সামনে ঈদ রয়েছে, ঈদ উপলক্ষে আপনারা একটা নিয়ে নিতে পারেন। কালার হচ্ছে আঙুর কালারের মধ্যে আসবে, এটা অসম্ভব সুন্দর একটা কালার থাকবে এবং গর্জিয়াস। উপরের পাড়ে থাকবে হচ্ছে কাটওয়ার্ক করা, নিচের পাড়ে থাকবে কাটওয়ার্কের উপরে রেফেল করা থাকবে, না একটু নিচের দিকে নামাইতে থাকো। এটা হচ্ছে পুরো বডিটা থাকবে এরকম কাজ করা, এটা আঁচলটা। তো এটা হচ্ছে কুচির পোর্শনটা থাকবে এখান থেকে, আর প্রাইস থাকবে 5285 টাকা। এটার প্রাইস থাকবে 5285 টাকা, প্রাইস থাকবে 5285 টাকা। ব্লাউজের মধ্যেও কাজ করা আছে, এটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকবে লাস্ট রানিংয়ে, এই যে এটা হচ্ছে ব্লাউজের পিঠে এবং দুই হাতে কাজটা থাকবে। তো এটার কালার হবে আরও, তো একটা হবে বাঙ্গি কালার, গাঢ় বাঙ্গি কালার, একটা হবে অ্যাশ কালার, এটা হচ্ছে পেঁয়াজ কালার, এটা হচ্ছে হালকা কফি কালারের মধ্যে আসবে। প্রাইস কিন্তু সেমই থাকবে 5285 টাকা। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।